আমাদের সিলেট এলাকার একজন বহুত বড় বুজুর্গ আমাদের গ্রামেরই আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর্গ আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি আল্লাহর ওলি নাম হলো রঙ্গিলা মেসাব মানুষজন ওনাকে এই নামে ডাকত এত বড় বুজুর্গ মসজিদের ভিতরে টাইম কাটায় দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নিয়ে যাইত যে যা চাইত ইনি দোয়া করলেই দোয়া কবুল করা যাইত এত বড় মুস্তাজাবুদ দাওয়া ঘরের পাশের ঘরে আগুন লাগলো মানুষের আয়েশা বলতেছে উস্তাদজি আপনার পাশের ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর ওলি তখন মসজিদে বইসেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সুবহানাল্লাহ জোরে কইতেন না সমস্ত মানুষেরা কয় আমরা শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জ্বইলা ছাই হয়ে গেল হুজুরের ঘরের মধ্যে আগুন টাচ করলো কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে যুবুক টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে একদিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখলো আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আর জোরে বলেন সুবহানাল্লাহ একটা ঘটনা আমি আপনাদেরকে বলি শুনেন যেই সিনার ভিতরে আল্লাহর কালাম এই সিনার এত দাম এত দাম জাহান্নামের আগুন পর্যন্ত এই সিনাকে জ্বালাইতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ দিল্লির শাহী মসজিদ থেকে মুসলমানরা জুম্মার নামাজ পড়ে মাত্র বের হয়েছেন একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ও মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নেই আগুন জ্বালাবো আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো তোমরা তোমাদের কোরআন আগুনের ভিতরে ফালাইবা এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালাইতে পারে না যেই কিতাবকে আগুন জ্বালাবে না আমরা বুঝবো এই কিতাব সত্য এই ধর্ম সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়াঝাটির প্রয়োজন নাই তামাম দুনিয়া জুড়ে এক ধর্ম চলবে এক কিতাব চলবে আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিল একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই কিতাবটারে আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতেই হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন নিয়ে গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন নিয়ে জীবনের শেষটাও যাদের কোরআনের উপর জীবনের শুরু হলো কোরআনের সবক শেষ হলো কোরআনের খেদমত এমন মানুষের কাছে চলো আমরা আল্লাহর কালামের মহত্ব বড়ত্ব এত বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলভি রহমতুল্লাহ আলাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেখলভি রহমতুল্লাহ আলাই সুযোগ্য সন্তান যার এক পতোয়ার কারণে
ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল, যার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলা হয়। ফতোয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন হয়। আল্লাহর ওলি তিনি বলেছিলেন, ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। ওনার ওই ফতোয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল, হিন্দুদের ঘরে ঘরেও পৌঁছে গেল, হিন্দু মুসলমান এক হয়ে গেল। ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলভি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কারণে। এজন্য মনে রাখবা, ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতোয়ার কারণে, ঠিকই না? যদি মৌলবীদের ফতোয়া সেদিন না থাকতো, তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ ঝাঁপিয়ে পড়তো না। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কারণে। ভাইরা বন্ধুরা, ইতিহাস প্রমাণ, ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের কি অবদান, এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুবক। এজন্য আল্লাহর ওলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো, মুসলমানরা ডাক দেয়া বলতেছে, হুজুর পণ্ডিতে কি বলতেছে একটু আপনি শুনেন, আমরা ওর কথা এতটা বুঝি না, আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত জানিও না, আমরা তার সাথে মোকাবেলা করব না, আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, পণ্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো। সে বলতেছে, উস্তাদজি আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই। চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও? সে বলে, আগুন জ্বালাব, আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাব, আপনারাও কোরআনকে আগুনের মধ্যে ফালাবেন, এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলভি রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তিনি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কবে, কোন সময়ে, কত তারিখ, কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা, তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফালাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব, এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না রে, প্রমাণ হবে কোন কিতাব সত্য। দিন তারিখ ধার্য হয়ে গেল, ধার্য হয়ে গেল দিন তারিখ। সাধারণ মানুষ তো অবাক হয়ে গেছে, হুজুরে কই কি, কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে, এ কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কোনো মুসলমান কোনোদিন সাহস করবে না, ঠিক না? আল্লাহর কালাম আগুনে জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না, কিন্তু মুসলমান নীরব, কারণ কোরআনের ধারক বাহক, তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কবুল করেছেন নির্ধারিত টাইমে। আল্লাহর ওলি বলেন, হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও, এত তারিখ সকাল 10টা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে, কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য, এর চ্যালেঞ্জ হবে, মুসলমানকে দাওয়াত দাও, অমুসলমানকেও দাওয়াত দাও, খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও, হিন্দুকেও দাওয়াত দাও, বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো, সবাই যেন দেখে ওপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে। হাজারো মানুষ জমা হয়ে গেল, খ্রিস্টানরাও জমা হলো, ইহুদিরাও আসলো, হিন্দুরাও আসলো দেখার জন্য, দেখার জন্য। যেই মাত্র মানুষের সমাগম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত হাজিরিন, আমার পণ্ডিত ভাই, ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত, চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফালাবে,
আর আমি আমার কোরআন ফেলাবো, এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করলাম, আরে একটু বাড়াইয়া। ওই খ্রিস্টান পণ্ডিত কয়, হুজুর আপনি বাড়াইয়া কেমন করে কবুল করলেন? তিনি বলেন, তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে যাব দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে যাব দেব। আল্লাহু আকবার। মা তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মা তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরদ জাহা গাইরে খোদায়ার নদারম, জুজি আদ খোদাহি চে দিগর কার নদারম, জুজি আদ খোদাহি চে দিগর কার নদারম। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মুচড় মারল, টেনশনে পড়ে গেল, ভয় পেয়ে গেল। ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া, হাতের মধ্যে ইঞ্জিল লইয়া, সে তখন ডাক দেয়া বলতেছে, উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, আমি ইঞ্জিল লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারবো না, আমি এই চ্যালেঞ্জ পারবো না। আল্লাহর ওলি বলেন, কেন পারবা না, কেন পারবা না? আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেই, তুমি কেন পারবা না? যদি কোরআন সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আল্লাহু আকবার। জোরে কোন, যদি আল্লাহর কোরআন সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আর যদি মিথ্যা হয়, তাহলে ইঞ্জিলও জ্বলবে, তুমিও জ্বলবে। তাহলে বলো বলো, কেন তুমি পারবা না? আমি যদি পারি, তুমি কেন পারবা না? বাঁচার কোনো পথ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে, একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না? চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, চ্যালেঞ্জটা তুমি করেছ, এইবার তোমাকেই জবাব দেওয়া যাইতে হবে। বলো তুমি কেন পারবা না, কেন পারবা না? কয়, হুজুর আমি মাপ চাই, মাপ চাই, মাপ চাই, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহর ওলি বলে, কেন পারবা না বলতে হবে তোমাকে, কেন পারবা না? কারণ আমার তো ইয়াকিন, আল্লাহর কোরআন সত্য, কোরআন জ্বলবে না, আমিও জ্বলবো না। তোমার ধর্মের প্রতি তোমার যদি ইয়াকিন থাকে, ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে, ইঞ্জিল যদি না জ্বলে, তুমিও জ্বলবা না, তুমিও জ্বলবা না, তাহলে তুমি কেন রাজি না? কয়, হুজুর মাপ চাই, মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহর ওলি যখন বলেন, তাহলে বাঁচার কোনো উপায় নেই, একজন মানুষও তোমাকে ফিরত যাইতে দেবে না, সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না, জান নিয়ে তুমি বের হতে পারবা না। তাড়াতাড়ি বলো, কি বাটপাড়ি লইয়া আইসো, কি ষড়যন্ত্র লইয়া আইসো? তখন কয়, হুজুর আমি সব খুলে বলবো, সব বাটপাড়ি আমি খুলে বলবো, বিনিময়ে আপনি আমাকে একটু বাঁচাবেন, মানুষের মায়ের থেকে আঘাত থেকে বাঁচাবেন। আল্লাহর ওলি কয়, আমি চেষ্টা করব, আগে সত্য কথা বলো, ষড়যন্ত্রের কথা বলো। তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে, হাজিরি উপস্থিত জনতা, আমি আগুনের ভিতরে জাপ দিব না, জাপ দিব না, কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন, এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখে আনছি, মেডিসিন মাখে আনছি। এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই, মেডিসিনের কারণে, কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না। এটা কিতাবের কোনো কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি, বুঝে আসছেন? এটা কিতাবের কোন গুণ নয়, কেমিক্যালের কেরামতি। এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই।
আমি যদি আগুনে ঝাঁপ দিই আগুন আমাকে ছাড়বে না, আমাকে সাই সাই করে ফেলবে। অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম। আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া, আমি পরাজিত হলাম, আমাকে আপনারা ক্ষমা করবেন। এই অবস্থায় সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমানের এক হুজুর, আপনি এটা কি কইলেন? হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অ ইঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে, তখনই আমাদের কলিজায় কামড় দিছে। হাই রে, যদি এই বেইমানে এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জ্বললে আর ছাই হইলে আমাদের কি? কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম, আপনার যদি কোনো ক্ষতি হইতো, তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায়? আপনাকে আমরা আর পাইতাম কোথায়? হুজুর আপনি তো আমাদের জন্য বটগাছের ছায়া, আপনি তো আমাদের জন্য রহমত, আপনারে হারাইলে আমরা কি করে বাঁচতাম? হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন? এখন তো আমাদের জানটা রক্ষা হয়েছে যে সে স্বীকার করে নিছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও মুসলমানেরা, তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন লইয়া জাপ দিতাম রে, তোমরা কি মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলত? এ ভালো করে শুনো, আমার পবিত্র নবীর জবানে হাদিস, যেই সিনার মধ্যে কোরআন থাকে ওই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না। অতএব আমার 101 ছিল, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম আগুন কোরআনকেও জ্বালাইতো না, আমাকেও জ্বালাইতো না, বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না। তোমরা মনে করতেছো আগুন আমাকে জ্বালায় ফেলতো, আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর, আগুনের মালিকের ইশারায় আগুন চলে, মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায়, মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না। নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালাইত, আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকত তাহলে মুসা কালিমুল্লাহকে তোর পাহাড়ে আগুন জ্বালাইত। এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। ঠিক কিনা জোরে বলেন। উসমান হানুনি আল্লাহর বহুত বড় ওলি, খাদেমকে নিয়ে রওনা দিছেন শীতের রাত, হুজুর অজু করবেন একটু পানি গরম করা লাগবে, বলতেছেন বাবা দেখ না একটু হুজুর পানি পাওয়া যায় কিনা। খাদেম যা দেখতেছে পানি পাইছে, আগুন পাওয়ার ব্যবস্থা করার জন্য খুঁজতে গেল, যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে, অগ্নি পূজারি, এরা আগুনকেও দেবতা মনে করে। এই অবস্থায় খাদেম যায় কয়, ভাইরে একটু আগুন দিবানি, আমার ওস্তাদ যে পানি গরম করবে অজু করার জন্য। ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না, কারণ আগুন হলো আমাদের দেবতা। নাউজুবিল্লাহ, জোরে কর, আগুন হলো আমাদের দেবতা। কয় না ভাই দেও না, দিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তাও জানি না, দিব না দিব না। এই অবস্থায় খাদেম চলে গেল, যায় বলতেছে উস্তাদ জি আগুন তো পাইলাম, কিন্তু আগুন ওরা দিবে না দিবে না। কেন দিবে না? ওরা আগুনের পূজা করে, আগুনের পূজা। উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওনার পীর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি চলে গেলেন, যায় বলতেছেন বাইরে একটু আগুন দাও, আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি। ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না। আল্লাহর ওলি কয় কেন, কি জন্য দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে, মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না।
আল্লাহর ওলি উসমান হারুনই কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো কেমনে কয় আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি পূজারীরা কয় মৌলবী তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহর ওলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না মূসা নবীকে কেন জ্বালাইল না অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মূসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো উসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহু আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 শুরু হায় রে মৌলবী মরছে মরুক মৌলবী জলছে জ্বলুক কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহু আকবার বইলা ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চুমু খান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যেই উড়াউড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাইকা আবারও আল্লাহু আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হায় এতদিন যাবৎ আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয় ওনার পায়ে যখন সেজদা দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দোল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লাহ 360টা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে 33 কোটি কত কোটি 33 কোটি তুলসী গাছ এটাও ভগবান এজন্য বলি আগুনের স্বভাবই জানানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে এজন্য আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি ইয়াকিন ছিল ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লই আগুনে ঝাঁপ দিতাম আর আমার 100 100 ইয়াকিন ছিল আগুন কোরআনও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো না সুবহানাল্লাহ জোরে কোন